आज নিয়ে যাব তোমাদের এমন একটি জায়গায় যেখানে প্রকৃতি নিজেকে উজাড় করে দিয়েছে। উত্তর পূর্ব ভারতের একটি ছবির মতো সুন্দর ও বৈচিত্র্যে ভরপুর রাজ্য হলো সিকিম। আয়তনে এবং জনসংখ্যায় সামান্য হলেও এখানের প্রাকৃতিক সৌন্দর্য অফুরন্ত। আমি চলেছি পর্যটক মহলে দারুণ জনপ্রিয় ছাঙ্গু লেক, ভারত চীন সীমান্ত, নাথুলা পাস ও বাবা মন্দিরের উদ্দেশ্যে। সিকিম কিভাবে যাবে, কোথায় থাকবে, কি খাবে ও কোথায় ঘুরবে সমস্ত ডিটেলস জানার জন্য ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে হবে। তাহলে চলো শুরু করা যাক। এতক্ষণে থাম্বনেল দেখে বুঝেই গেছো আমরা কোথায় যাচ্ছি। আমরা এখন সাঁতরাগাছি থেকে এনজিপি যাব। এটা সপ্তাহে একবার সাঁতরাগাছি থেকে প্রত্যেক শুক্রবার সন্ধ্যে 6টার সময় ছাড়ে। আমাদের ট্রেন এসে গেছে, সন্ধ্যে 6টার সময় ছাড়বে। আর আমরা যাচ্ছি এখন পাহাড়ের উদ্দেশ্যে। দার্জিলিং কিংবা গ্যাংটক যাওয়ার জন্য ট্রেনে গেলে নিউ জলপাইগুড়ি, ফ্লাইটে গেলে বাগডোগরা এয়ারপোর্টে নামতে হবে। এরপর ট্যাক্সি নিতে হবে নির্দিষ্ট গন্তব্যে পৌঁছানোর জন্য। কংক্রিটের শহরের জরাজীর্ণ জীবন যখন মনকে বিচলিত করে তোলে, তখনই পাহাড় আমাদের হাতছানি দিয়ে ডাকে। আমরা সেই ডাকেই সাড়া দিতে চলেছি। আমরা জাস্ট পৌঁছালাম এনজিপি স্টেশনে। সাঁতরাগাছি এনজিপি স্পেশালে আমরা এসেছি। ট্রেনটা 2 ঘন্টা লেটে ছিল, যাই হোক কোনো ব্যাপার না, খুব ভালোভাবে পৌঁছেছি। আমরা সবসময় বাজেট ট্যুর করার চেষ্টা করেছি, এইটাও আমাদের বাজেট ট্যুর। এখন যেহেতু পাহাড়ে যাওয়ার পিক সিজন, সেহেতু এই আমাদের নিউ জলপাইগুড়ি স্টেশন থেকেই সমস্ত শেয়ার গাড়ি পাওয়া যাচ্ছে, রিজার্ভ গাড়িও পাওয়া যাচ্ছে। এখান থেকে দার্জিলিং এর ভাড়া শেয়ার গাড়িতে 350 টাকা আর পার হেড, আর এদিকে 500 টাকা হচ্ছে, 500 থেকে 550 হচ্ছে গ্যাংটকের ভাড়া। যারা এনজিপি স্টেশন থেকে গাড়ি রিজার্ভ করে দার্জিলিং যেতে চাও, ভাড়া 3000 থেকে 4000 পড়বে, আর গ্যাংটক 4000 থেকে 5000 পড়বে। সিজন হিসাবে ভাড়া বাড়ে কমে। আমরা যাচ্ছি এখন শিলিগুড়ি জংশন স্ট্যান্ডে, কারণ দার্জিলিং কিংবা গ্যাংটকে যাওয়ার ট্যাক্সি ভাড়া এনজিপির থেকে অনেক কম। তোমরা চাইলে বাসও নিতে পারো। দার্জিলিংয়ে বাসের ভাড়া 110 টাকা, গ্যাংটকে বাসের ভাড়া 220 টাকা। আমরা এখন শিলিগুড়ি জংশন বাস স্ট্যান্ডে আছি। আমরা এখন গ্যাংটক ট্যুর করতে চলেছি। এখান থেকে গ্যাংটকের দূরত্ব 120 কিলোমিটার। আর আমাদের যে জার্নিটা স্টার্ট হচ্ছে, তার সাথে তোমরা সঙ্গে থাকো, সবটাই শেয়ার করব। এখান থেকে ভাড়া কিন্তু তুলনামূলকভাবে নিউ জলপাইগুড়ির থেকে অনেক কম। শিলিগুড়ি থেকে গ্যাংটকের শেয়ার ট্যাক্সি ভাড়া 400 টাকা জন পিছু। আমরা জাস্ট গ্যাংটকের উদ্দেশ্যে রওনা দিলাম। বাঁ দিকে তিস্তা নদীর স্রোতের সাথে পাল্লা দিয়ে আমরা ছুটে চলেছি গ্যাংটকের উদ্দেশ্যে। আমরা তিস্তা বাজার হয়ে চলে এসেছি সিকিমের গেটে। এখন অপেক্ষা শুধু গ্যাংটকে পৌঁছানোর। আমরা জাস্ট আমাদের হোটেলে পৌঁছালাম, দা সিকিম কন্টিনেন্টাল হোটেল, জেন গ্রুপ। আমরা নিয়েছিলাম সিকিম কন্টিনেন্টাল হোটেল, যেটি কিনা এমজি মার্গ থেকে 2 মিনিটের হাঁটা পথ। এই হোটেলের ফুল ডিটেলস জানার জন্য আমাদের চ্যানেলে আরেকটি ভিডিও দেওয়া আছে, তোমরা আই বাটনে ক্লিক করে কিংবা ডেসক্রিপশন বক্সের লিঙ্ক থেকে দেখে নিতে পারো। এখন ঠিক সন্ধ্যে ৬টা আমরা সময় কাটানোর জন্য চলে এসেছি এমজি মার্গে। একটি ঘোরাঘুরির পর আমরা ফিরে যাব হোটেলে, খাওয়া দাওয়া করে আজ একটু তাড়াতাড়ি ঘুমাবো কারণ কাল ভোরবেলা আমাদের সাইট সিন। ভোরবেলা ঘুম জড়ানো চোখে জানালা দিয়ে সোনালী কাঞ্চনজঙ্ঘা দেখার অনুভূতি সত্যিই অসাধারণ। গুড মর্নিং এভরিওয়ান, আমরা এখন আছি গ্যাংটকে। আজকে আমাদের সেকেন্ড ডে, একটা নতুন দিন, একটা নতুন সকাল। গ্যাংটকের যে কোনো প্রান্ত থেকে কাঞ্চনজঙ্ঘা ভিউ দেখা যায়, তবে এই ফ্লাওয়ার সোর্স স্ট্যান্ড থেকে খুব সুন্দর ভিউটা দেখা যাচ্ছে কারণ এটা অনেকটা উচ্চতায় আছে আর মনে হচ্ছে প্রচন্ড কাছে। ভিউটা যেন সার্থক হলো এখানে এসে, ভীষণ ভালো লাগছে। তাছাড়া নাথুলা যাওয়ার গাড়ি এখান থেকেই ছাড়ে, চলো তোমাদের দেখাই। নাথুলা ট্রিপ করতে হলে তোমাদের সঙ্গে আনতে হবে ভোটার কার্ড অরিজিনাল ও জেরক্স এবং সঙ্গে থাকবে 2 কপি পাসপোর্ট সাইজ ফটো। এখানে কিন্তু আধার কার্ড কোনোভাবেই গ্রাহ্য হবে না। যাদের বয়স 18 বছরের নিচে তাদের মায়ের কিংবা বাবার ভোটার আইডেন্টি কার্ড লাগবে। টাওয়ার সোপ স্ট্যান্ডে তোমরাও চাইলে আমার মতো চা কিংবা স্ন্যাক্স খেয়ে পেট ভরাতে পারো। আর্মি চেক পয়েন্টে পারমিশনের কাগজ দেখিয়ে আমরা ছুটে চলেছি নাথুলা পাসের উদ্দেশ্যে। সিকিমের এই অঞ্চলে এসে সবথেকে বড় পাওনা হলো পাহাড়ি রাস্তার দৃশ্য। এখন এসে পৌঁছেছি সানসেট ভিউ পয়েন্টে। এখান থেকে কাঞ্চনজঙ্ঘা খুব কাছে ও স্পষ্ট দেখতে পাওয়া যায়। ডান দিকে খাট, বাঁ দিকে ঝর্ণা ও মেঘেদের আনাগোনা দেখতে দেখতে কখন যে ছাঙ্গু পৌঁছে গেলাম বুঝতেই পারলাম না। এখন আমরা চলে এসেছি ছাঙ্গুর ছোট্ট একটি গ্রামে। এখন যেহেতু ব্রেকফাস্ট টাইম, তাই আমরা ছাঙ্গুর এই মার্কেট থেকে ব্রেকফাস্ট করব। আমরা এখন ছাঙ্গুর শপিং কমপ্লেক্সে আছি। এটা ছোট্ট একটা গ্রাম আর আমাদের শপ নাম্বার 22 দেওয়া হয়েছে। এখানে অনেক রকম ভ্যারাইটির জ্যাকেট পাওয়া যাচ্ছে, টুপি থেকে শুরু করে অনেক কিছু, হ্যান্ড গ্লাভস, সক্স, সব কিছু পাওয়া যাচ্ছে। শুধু তাই না, এখানে এসে তোমরা টিফিন করতে পারো। আমি একবার কিচেন সাইডে যাচ্ছি, এখানে মোমো আছে, তাছাড়াও আছে ম্যাগি, আরও চিপস টিপস অনেক কিছুই আছে। এই হচ্ছে কিচেন, খুব সুন্দর কিচেনটা তোমরা দেখতে পাচ্ছ। তোমরা অবশ্যই এখানে আসবে, আর কোনো কিছু কেনার থাকলে কিনতে পারো। প্রাইস কত? আর ম্যাগি, আচ্ছা 50 রুপিসে ম্যাগি আর 70তে মোমো তোমরা পেয়ে যাবে। আর এখানে বাথরুমের ব্যবস্থা আছে, তোমরা চাইলে এখানে বাথরুম করতে পারো। দেখিয়ে দিচ্ছি আমি, ওয়াশরুম আছে, দেখো তোমরা এখানে মিরর আছে, তোমরা চাইলে নিজেদের দেখেও নিতে পারো এতটা জার্নির পর কিরকম লাগছে তোমাদের। আমরা এখন রয়েছি 12,310 ফিট উচ্চতায়। ডান দিকে ছাঙ্গু লেককে রেখে আমরা চলেছি নাথুলা পাসের উদ্দেশ্যে। ফেরবার পথে ছাঙ্গু লেককে আমরা ডিটেলসে দেখবো। नाथुला माने इंडिया चायना बॉर्डर, ताई चारिदिके छड़िए छिटिए रयेछे आर्मीदेर कैम्प। पुरो एरियाटाई भीषण रेस्ट्रिक्टेड। आम्रा एखोन खूब हैप्पी कारण आम्रा पहुंचे गेछि दीर्घ प्रतीक्षित नाथुला पास। पहुंचेछि नाथुला पास, एटा आसले इंडिया चायना बॉर्डर। एखाने माने सत्यि निश्वास निते एकटु कष्ट होच्छे, प्रचंड ठंडा 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 हवा। अक्टोबर मास ताई बरफ अन्ना एई मुहूर्ते देखते पाচ্ছি না, किन्तु एर परेर मासे जारा आसबे तारा अवश्यई बरफ देखते पाबे। 14,140 फुट उच्चताय जादेर हाँपानी हाटेर समस्या आछे तादेर ना आसाई भालो। एखाने केउ केउ असुस्थ हुए पड़ेछे देखलाम, ताई तादेरके ब्र्यांडी खावानो होच्छे। बरफेर देशे एसेओ बरफ देखते पेलाम ना। जारा डिसेम्बर किंबा जानुआरिते आसबे तारा किन्तु बरफ थेके बंचित होबे ना। আমরা এখন ইন্ডিয়ান বর্ডারের শেষ প্রান্তে রয়েছি। সামনে যে বিল্ডিংগুলো দেখা যাচ্ছে সেগুলো হচ্ছে চাইনিজদের ক্যাম্প। এটি হলো ইন্দো চায়না বাণিজ্যিক গেট। নাথুলা পাশের ভারত চীন বাণিজ্যিক পথটি 1962 সালে ইন্দো চায়না যুদ্ধের সময় বন্ধ হয়ে যায়। দীর্ঘ 44 বছর পর 2006 সালে পুনরায় খোলা হয়। আমরা এখান থেকে দেখাতে চলেছি তোমাদের ইন্ডিয়া বর্ডার চায়না বর্ডার। ইন্ডিয়া বর্ডার, ইন্ডিয়া ওই ফ্ল্যাগ উঠছে ওখানেই শেষ হচ্ছে, আর ওখান থেকে শুরু হচ্ছে চায়না বর্ডার। এটা রেস্ট্রিক্টেড এরিয়া, তাই এখানে কারোর কেউই অ্যালাউড না। ইন্ডিয়ান লোকেরা মানে স্পেশাল পারমিশন করে এখানে আসতে হয়, মানে ভোটার আইডি কার্ড সেক্ষেত্রে আর 2 কপি ফটো জেরক্স মানে ফটো লাগে এখানে, সেই জন্য এটা যথেষ্ট রেস্ট্রিক্টেড এরিয়া। লাদাখের মতো এখানেও অনেক বাইকার্সদের দেখতে পাওয়া যায় যারা নিজের বাইক কিংবা গ্যাংটক থেকে রেন্ট নিয়ে নাথুলা এসেছে। এখন আমরা চলেছি বাবা মন্দিরের উদ্দেশ্যে। বাবা মন্দিরটি রয়েছে কিছুটা নিচে 12,123 ফুটে। নাথুলা থেকে বাবা মন্দির যাওয়ার যে রাস্তা আর তার দৃশ্য যা লাদাখের সঙ্গে অনেকটাই মিল খায়। পাহাড়ি রাস্তার সৌন্দর্য উপভোগ করতে করতে জাস্ট পৌঁছালাম বাবা মন্দির। এই মুহূর্তে আমি রয়েছি বাবা মন্দির। বাবা মন্দির আসলে কি? বাবা মন্দির হলো বাবা হরভজন সিং 1968 সালে 4 অক্টোবর কর্মরত অবস্থায় মারা গেছিলেন। তা নদীতে পড়ে গেছিলেন, ওই খরস্রোতা খাদে পড়ার পর 2 কিলোমিটার পর ওনার ডেড বডি পাওয়া যায়। আর তাছাড়া কি হয়, উনি স্বপ্নে ওনার সঙ্গী সাথীদের আদেশ দেন সৈন্যদের যে ওনার একটা মন্দির তৈরি করার জন্য। এখনো মনে করা হয় বাবা হরভজন সিং এই জায়গাটায় পাহারা দিচ্ছেন। বাবা হরভজন সিংকে ভারতীয় সৈন্যরা নাথুলার বীর হিসাবে সম্মানিত করেন। নাথুলা সীমান্তে কর্তব্যরত সেনাবাহিনীরা আজও বিশ্বাস করেন বাবা হরভজন সিংয়ের আত্মা প্রতিটি সৈন্যকে সুরক্ষা দেয়। এখানে গিফট শপ দেখতে পাওয়া যাচ্ছে, এখানে কিছু গিফটস আইটেম পাওয়া যাচ্ছে। আর এখানে আছে ক্যাফেটেরিয়া, এখানে টুকটাক স্ন্যাক্স কফি এইসব পাওয়া যাচ্ছে। যারা বাবা মন্দিরে আসবে তাদের যদি কারো যদি খিদে পায় তারা এখানে টুকটাক স্ন্যাক্সের মজা নিতে পারো, কফির মজা নিতে পারো। অপোজিটেই রয়েছে একটি শিব মন্দির। ওখানে দেখতে পাচ্ছ শিবের একটা স্ট্যাচু আছে, আর তার সাথে ত্রিশূল আছে, আর সুন্দর একটা ঝর্ণা পাহাড়ের উপর দিয়ে বেয়ে পড়ছে। মানে পরিবেশটা সত্যি অসাধারণ। আমরা ওই প্লেসে যাচ্ছি না, কিন্তু জুম করে তোমাদের ভিউটা দেখাচ্ছি। বাঁদিকে হাঙ্গু লেক রেখে আমরা এগিয়ে চলেছি ছাঙ্গু লেকের দিকে। এই হাঙ্গু লেকে কিন্তু ট্যুরিস্টরা চাইলে বোটিংও করতে পারে। আমরা এখন চলে এসেছি গাঞ্জুলামা ওয়ার মিউজিয়াম। পর্যটকরা চাইলে এখানে একটু ঘুরে নিতেও পারে। সমুদ্রপৃষ্ঠ থেকে 13,000 ফিট উপরে পাহাড় ও মেঘেদের আনাগোনা দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম ছাঙ্গু লেকে। আর কিছুদিন পর এই ছাঙ্গু লেকের নিটল নীল জলরাশি আর দেখতে পাওয়া যাবে না, তখন পুরোটাই বরফে ঢাকা থাকবে। আমরা এখন রয়েছি ছাঙ্গু লেকে। ছাঙ্গু লেকের ওই প্রান্ত থেকে বয়ে গেছে জলটা, বয়ে গিয়ে ওই প্রান্তে শেষ হয়েছে, দেখতে পাচ্ছ তোমরা। আর এখানে রয়েছে চমড়ি গাই। চমড়ি গায়ের পিঠে উঠলে 500 টাকা, আর যদি এমনি উঠে পিক তুলতে চাও তাহলে 100 টাকা, আর যদি চড়ো পিঠে উঠে তাহলে 500 টাকা। আর শুধু তাই না, তোমরা ড্রেস নিয়েও ফটো তুলতে পারো। ড্রেস নিলে 200 টাকা পড়বে পার হেড। এখানে পিএম ইউজেরও ব্যবস্থা আছে অপোজিটে। আর এর ওপরে 12,400 ফিট উপরে রয়েছে রোপওয়ে। ছাঙ্গু লেক দেখে ফেরার পর ছাঙ্গু শিব মন্দির কিন্তু দেখতে ভুলো না। এই মন্দিরে হর হর মহাদেবের মূর্তি দেখে যে কোনো মনই শান্ত হয়ে যায়। এখন হলো লাঞ্চ টাইম, তাই আমরা চলে এসেছি ছাঙ্গু মার্কেটে। নাথুলা যাওয়ার পথে বাঙালি খাবারের অর্ডার করে গেছিলাম। এখানে খাবার খেয়ে সোজা হোটেল। আজ হলো ডে 3। আজ আমাদের সন্ধেবেলায় এনজিপি থেকে কলকাতায় ফেরার ট্রেন রয়েছে, তাই আমরা সকাল সকাল বেরিয়েছি লাল বাবা মার্কেট, সুপার মার্কেট ও এমজি মার্গের উদ্দেশ্যে। গ্যাংটকে এসেছি আর রোপওয়ে চড়বো না, এটা কখনোই হতে পারে না। তাই আমরা চলে এসেছি এখন রোপওয়ে চড়ার জন্য। রোপওয়ের ভাড়া পার হেড 130 টাকা। তো আমরা ফাইনালি এসে পৌঁছেছি রোপওয়ের কাছে, এখন রোপওয়ে উঠবো। গ্যাংটকের কেবল কারের ভেতরে বসার কোনো ব্যবস্থা নেই, দাঁড়িয়ে দাঁড়িয়ে যেতে হয়। আর একটা কেবল কারের মধ্যে 10 থেকে 12 জন অনায়াসেই যেতে পারে। খালি চোখে কেবল কারের ওপর থেকে পুরো গ্যাংটক শহর, আশেপাশের পাহাড় ও কাঞ্চনজঙ্ঘা দেখবার অনুভূতি ভাষা দিয়ে বোঝানো যায় না। গ্যাংটক এলে কেবল কারে চড়তে কখনোই ভুলো না। এখন ঘড়ির কাঁটায় সন্ধ্যে 6টা। আমরা চলে এসেছি এনজিপি স্টেশন। এনজিপি স্টেশনের বাইরেই এই খাবারের হোটেলগুলো দেখা যাচ্ছে। এখান থেকে তোমরা চাইলে সন্ধ্যের খাবার খেয়ে নিতে পারো, আর রাতের খাবার পার্সেল করে নিয়ে যেতে পারো। তাহলে ভিডিওটি এখানেই শেষ করছি। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক করো, আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করো। তাহলে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।